রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আমাদের আমাদের মাসিক আজকের সবার আলোচনা সবার সম্মানিত আয়োজিত প্রতিবন্ধী ভাই বোনেরা আপনাদের প্রতি আমার সালাম গ্রহণ করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বাংলাদেশের প্রতিবন্ধী মানুষ বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমাদের নিকট যে আমরা বাংলাদেশে প্রতিবন্ধী জনগোষ্ঠী, আমরা প্রতিবন্ধীরা অসহায়, আমাদের শীত বস্ত্রের বরাদ্দের জন্য আমরা সরকারি কর্মকর্তা দ্বারা প্রাসাদুল ইসলামকে আমরা শীত বস্ত্রের জন্য দরখাস্ত দিয়েছি। উনি আমাদের থেকে যে লিস্ট নিয়েছিলেন আমাদেরকে কম্বল উনি দেয় নাই, উনি আমাদের সাথে অনেক প্রতারণা করেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মন্ত্রী মহোদয় তাজুল ইসলাম সাহেবের কাছে আমার নিকট আবেদন, ওনারা উনি একজন সরকারি কর্মকর্তা, আমাদেরকে অনেক কষ্ট লাঞ্ছিত দিচ্ছে। আমরা দুইবার ওনাকে লিস্ট দিয়ে আসলাম, আমরা প্রতিবন্ধী মানুষ, ওনাকে আমরা বলছিলাম যে আপনি আমাদের কম্বল যদি বিতরণ করেন, আমাদের মনোহরগঞ্জ প্রতিবন্ধী একটি অফিসে আমার নাতের বটুয়া, আপনি সেখানে আসি আমাদেরকে, আমরা আনুষ্ঠানিকভাবে আপনি আমাদেরকে কম্বল বিতরণ করবেন। উনি আমাদের সাথে কথাবার্তা দিয়েছেন আমাদেরকে কম্বল বিতরণ করবেন, কিন্তু আমরা প্রতিবন্ধীরা ওনার কাছে যাই হারানো মুক্তি, উনি আমাদেরকে কম্বল দিচ্ছেন না। আমরা প্রতিবন্ধীরা আজকে বাংলাদেশে দ্রব্যমূল্য জিনিসপত্র দাম, আমরা প্রতিবন্ধী মানুষ, আমরা বাজার দর জিনিসপত্র কিনি খাওয়ার মতন, আমাদের চাউল কিনি খাওয়ার মতন আমাদের সেই কোনো সাধ্য নাই। দুই নাম্বার, তিন নাম্বার হলো আমাদের প্রতিবন্ধী মানুষ, আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে আমরা দরখাস্ত দিয়েছি, কামাল ভাই মহোদয় আপনি আমার মাননীয় মন্ত্রী মহোদয় এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমাদের নিকট অতি দ্রুত আমাদেরকে শীত বস্ত্র প্রদান করার জন্য, আমরা অসহায় প্রতিবন্ধী, আমাদের শীতে আমরা অনেক কষ্ট লাঞ্ছনা পাইতেছি। আমাদের বিভিন্ন ধরনের প্রতিবন্ধীরা হবে, বিভিন্ন ধরনের প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, সর্ব প্রতিবন্ধীরা আমরা কষ্ট পাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রী মহোদয়ের কাছে আমরা জানাতে চাই, আমাদের অনেক প্রতিবন্ধীদের বাড়িঘর নাই, দেওয়াল বাড়ি না, বাড়িঘর নাই, ঘর দরজা নাই, আমরা অসহায় প্রতিবন্ধী, আমাদের ভিতরে কোনো সচেতন ব্যক্তি আমাদের এগিয়ে আসে, আমরা অনেক এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি চেয়ারম্যান মেম্বারকে যদি আমরা দাওয়াত দিই আমাদের অনুষ্ঠানে তারা দাওয়াত গ্রহণ করে না, আমাদের অনুষ্ঠানে তারা আমাদের কথাবার্তা শুনত, তারা আমাদের দাওয়াতে আসে না। আমরা বারবারও গিয়েছিলাম এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে আমরা দাওয়াত দিয়েছি, পরিষদের চেয়ারম্যান মেম্বারদেরকে আমরা দাওয়াত দিয়েছি, চেয়ারম্যানদেরকে আমরা আমন্ত্রণ করেছিলাম বারকেবার আমাদের অফিসে আসার জন্য, আমরা প্রতিবন্ধী মানুষ, আমাদেরকে একটা বরাদ্দের ব্যবস্থা করো। আমি মাননীয় মন্ত্রী মহোদয় এবং প্রধানমন্ত্রী কামাল ভাই আপনার কাছে নিকট আবেদন থাকবে, আমাদের মন্ত্রণালয় আলাদা করা হোক এবং আমাদের প্রতিবন্ধী ভাতা দুইগুণ আমাদের বাড়ানো হোক। আমরা জানতে পারছি আমাদের প্রধানমন্ত্রী আমাদের প্রতিবন্ধীদের সংসদে অনেক কিছু বাজেট বরাদ্দ আছে, আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। আপনারা যারা প্রতিবন্ধী আছেন, গত সাত তারিখে আমরা যে লোকমার্কে ভোট দিয়েছেন, বর্তমান তাজুল ইসলাম আমাদের লাকসাম মোড়লগঞ্জ আমাদের এলজিআর মন্ত্রী, আমাদের ভাগ্য পরিবর্তন অনেক ভালো, আমাদের সকল মন্ত্রী আমাদের কুমিল্লা আসনে নাই, কিন্তু আমাদের কুমিল্লা নয়ের আসনে আমাদের তাজুল ইসলাম মন্ত্রী মহোদয় আমাদের আশা, আমার মনে হয় স্বপ্ন প্রতিবন্ধীরা দোয়া করেনে, মনে হয় আমাদের মন্ত্রীসব আমাদের মন্ত্রী আমাদের জায়গায় আছেন। আসলে বর্তমান লাকসাম মনোহরগঞ্জের তাজুল ইসলাম আমাদের ধরণিত্রী শাখা জেলার অত্যন্ত শ্রদ্ধাবাদন, উনি একজন ভালো মানুষ, রাস্তাঘাট করেন এবং ব্রিজ কার্পেট উন্নয়ন করেছে, সাধারণ মানুষ ওনাকে সাত তারিখে প্রমাণ করে দিয়েছে যে তাজুল ইসলাম বৃষ্টি একজন ভালো মানুষ, একজন ভালো মানুষের প্রতীকের আমরা প্রতিবন্ধীরা মাননীয় মন্ত্রী আদান দিতে আছে, ভিডিওটা বন্ধ করা।